আমি যখন বলছি থেকে পরে নি আসবি আগে আমি হুম দিল ভাই শুরু করেন আসসালামু আলাইকুম আমি নিতুল আপনাদের প্রিয় মুখ পরিচিত মুখ অনেকদিন পর ফেসবুক লাইভে আসলাম আসলে আপনারা তো সবাই শুরুতে হিমেলকে দেখেন আজকে আমাকে আপনারা দেখছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটি বাজনার নাম একটা জায়গা বাজনার স্টেশন আপনারা হাই আজকে আমরা এখানে এসটি একটি বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে আমরা এমন একটা মানুষের সাথে এখানে আপনাদের আলাপ পরিচয় করিয়ে দেবো আহ যিনি অদ্ভুত একজন মানুষ মানে তার জীবনবোধ দর্শনবোধ এই বিষয়গুলি নিয়ে তার এক অনেক সুন্দর কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো তিনি শেয়ার করবেন আমাদের কাছে আমি কি ইন্ট্রোডাকশন কিছু অ্যাড করতে পারি ইন্ট্রোডাকশনে তাহলে আমি একটু চলে আসি সরাসরি আমরা মাদক বিরোধী অভিযানের কথা শুনে শুনে থাকি তো মাদক নিয়ে এরকম অভিযান অনেক এর আগে অনেক হয়েছিল কিন্তু আমার যেটা মনে হয় অভিযানের থেকে সবচেয়ে জরুরি মাদকের বিরুদ্ধে যে সচেতনতা তো আজকে আমি এমন একটি উদাহরণ নিয়ে আসবো বা এমন একটি দৃষ্টান্ত নিয়ে আসবো এমন একটি মানুষকে দেখাবো যে মাদকের কারণে তার জীবনটা শেষের দিকে এবং হি ডাজেন্ট হোল্ড হিজ ব্রেইন কারণ তার মস্তিষ্কের একটা বিশেষ জায়গা নষ্ট হয়ে গেছে অতি ওভারডোজ মারিজুয়ানা দ্যাট ইজ কল ওয়েড অর গাঞ্জা এটার কারণে আর তাছাড়া সে আরও কিছুতে এডিক্টেড ছিল তো সেই মানুষটাকে আমরা ঘরে পৌঁছে দিয়ে আস দিয়ে আসার চেষ্টা করি কিন্তু সে ঘরে ফিরতে চায় না ঘরের প্রতি তার আর মায়া নেই এবং সে এখন স্ট্রিটে বসবাস করছে আমরা মিতুল ভাইয়ের সাথে তার কিছু কথোপকথন শুনবো এবং মিতুল ভাই তার জীবনে কিছু গল্প তুলে ধরতে চাচ্ছেন আমাদের এই লাইভে মিতুল ভাই হ্যাঁ আমরা রানার সাথে বসি হ্যাঁ আমরা জি মিতুল ভাই বসেন রানার পাশে রানা কেমন আছো কালকে এই গুরুর সাথে দেখা হয়েছিল তো কি খবর তোমার কেমন যাচ্ছে আর আমরা যে আসলাম এসে তোমার কি মনে হচ্ছে আমরা এখানে কেন এসেছি সবজি সবজি পাওয়া যায় মানে গাজা পাওয়া যায় এখন অ্যাভেলেবল কেন ওই ঘটনাটা কারা ঘটিয়েছে মানে এই জিনিসটা কঠিন হয়ে গেছে কেনমাস আচ্ছা তুমি কি একটা অভিযানের কথা জানো ওই যে সরকার যে পুলিশরা মাদক ব্যবসায়ীদের খুঁজে বেড়াচ্ছে তাদেরকে পেলেই শুট করে দিচ্ছে বা বন্দুকযুদ্ধ হচ্ছে তাদের সাথে এরকম শুনেছো কিছু অন্য জনকে ধরে নিয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তো তুমি যাদের থেকে সবজি কিনে খেতে তো তাদেরকে এখন আর পাওয়া যাচ্ছে না এজন্য সবজিও পাওয়া যাচ্ছে তাহলে তোমার নেশাটা কাটার চুকি দিয়ে নেশা এখন বন্ধ চলছে নেশা বন্ধ চলছে এভাবে আর কতদিন রানা ওটাই তো চিন্তা করছি যে এখনকার দিন না যাচ্ছে এরকম একটু বুঝতে বুঝতে না বুঝতে বুঝতে এরকম যাচ্ছে এরকম আচ্ছা আচ্ছা আহ হোক রানা আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছিলাম তোমার যে আসক্তিটা নেশা যে তুমি করো যেটাকে তুমি সিদ্ধি বলছো সেটার সেটা কবে থেকে শুরু করো আজ থেকে থেকে কত বছর বছর আগে কন্টিনিউ তুমি এই সিদ্ধি নিচ্ছ বাসিতে করে না বাসিতে করে সিদ্ধি নেওয়ার পরে তোমার ফিলিংটা কেমন হয় সেদিন তুমি বলেছিলে যে সব মালিকের ইচ্ছে তুমি যে সিদ্ধি খাচ্ছ এটা কি মালিকের ইচ্ছায় খাও না নিজে থেকে খাও এখন একা জীবনে কিছুদিন পরে থাকি কেন ঠিক আছে আচ্ছা তুমি কিংব কে চেন কিভাবে চেনো কিভাবে চেন এই যে আমার কিংকং দেখতে পাচ্ছি ও কিন্তু কোনো নেশা করে না ও যথেষ্ট সুস্থ আছে এবং নেশা না করার কারণে দেখো ও কিন্তু ফিজিক্যালি অনেক হেলদি এবং সে সব রকম আনন্দ নিতে পারে কিন্তু তুমি শুধুমাত্র এই নেশা করার কারণে তুমি জানো তোমার শরীরে কত রকম ক্ষতি হচ্ছে ইভেন তোমার পাটা আমরা একটু দেখতে চাই প্লিজ তুমি যদি তোমার পাটা আমাদের দেখাও আমরা একটু পাটা দেখি রানার পা পায়ের একটা অংশ প্রায় পচে গেছে এটার প্রতিও তার কোনো খেয়াল নেই সে যথেষ্ট অযত্ন করছে নিজের পাটাকে এবং একজন নেশা আসক্ত মানুষ রানা সে নিজেও স্বীকার করে নেশা তোমাকে কিছু দিছে এই যে মাদক তুমি গ্রহণ করো এটা কি তোমার জীবন জীবনে কিছু দিছে না কেড়ে নিছে সব কিছু কি মনে হয় কিছু তো পাইনি তাহলে এতদিন ধরে তুমি নেশা করলে এই যে তোমার পা পচে যাচ্ছে তারপরে তুমি এটা ফিল করতে পারো না ওই একটা দিনের যন্ত্রণা আছে বুঝো যে পাগল ছাগল হওয়ার পরে তার দিনটা যাবে কেমন যেতে পারে এককভাবে পুরো সেই মেলা দিন যাব ওইভাবে ধরো নিশারা ঠুকঠাক করতাম লাইক তো কাজে এই কাজটাই আর কি আচ্ছা তোমার ঈদের কি পরিকল্পনা এবার ঈদের পরিকল্পনা বলো ঈদের তোমার ইচ্ছা কি এবার ঈদটা কিভাবে কাটাতে চাও রমজান মাস রমজান মাস টাও পার হয়ে গেল এখন তো আজকে তো চান কালকা হয়ে ঈদ আচ্ছা আচ্ছা এখন মনে আছে একবার তুমি প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিলে তোমার পা কেটে যাচ্ছিল তারপরে কিছু সংখ্যক ছেলে পেলে আমরা তোমাকে ভর্তি করাই এবং তারপরে তুমি হাসপাতালে দীর্ঘ দেড় মাস কাটিয়ে আসো তখন বাসুদা একটা পরিকল্পনা করেছিল তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়ার তোমার বাসা হচ্ছে রাজশাহী সাহেব বাজারে তুমি বাসায় তখন ফিরে গেলে না তুমি বললে যে আর দুইটা চারটা দিন আমি ঘুরে আসি তো বাসায় না ফিরে যাওয়ার কারণটা কি তোমার কি সুস্থভাবে বাঁচতে ইচ্ছা হয় না কারণ দেশে এখন আর ওই আগের মতো দেশটা নাই বুঝছো না আমি ছিলাম কিছুদিন দেশে যখন তখন ওই বাবা মার সাথেই ছিলাম কাজকাম করলেও বাহিরে করতাম এসে বাড়ি ঘরে নিজে থাকতাম এরকম কিছুদিন থেকেছি দেশে পরে আস্তে আস্তে হঠাৎ বড় হওয়ার পরে একটু মাথাটা বুঝতে বুঝতে কাজকামও বুঝলাম না পড়ালেখাটাও হলো না এইভাবে হয়তো গাড়ি পেয়েছি গাড়িতে উঠে বসেছি ওই কোথাও যে নেমেছি দশ দিন বিশ দিন থেকে থাকতে দু মাস চার মাস এরকম ভাবে থাকতে থাকতে অনেক জায়গায় বেড়ালাম অনেক দূর দূরেও গেলাম আচ্ছা তাহলে তোমার দীর্ঘদিন হয়ে গেল এভাবে তো তুমি যে তোমার যে জীবনটা চলতে গেলে মানুষের খাবার লাগে পোশাক আশাক লাগে আশ্রয় লাগে তোমার এই মৌলিক চাহিদাগুলো পূরণ করো কিভাবে ওই যে পুরো থাকি আধ্যাত্মিক জীবনে পুরো থাকি আমরা আচ্ছা আধ্যাত্মিক জীবনে পড়ে থাকো তো এই আধ্যাত্মিক জীবন থেকে মানে এমনি এমনি খাবার চলে আসে খাবার ওই হয়তো নিজেকে হাইটে যে চাওন লাগে আচ্ছা আচ্ছা এভাবে তার মানে এটা একরকম যে তুমি ওই ভিক্ষার টাকা দিয়ে গাঁজা খাও এটা তুমি নিজেও স্বীকার করেছো ভাই সিদ্ধি খাওয়া না এটা বলা যাবে এই তুমি টাকাটা নিয়ে তারপরে নিজে কিনে খাচ্ছো কিন্তু তুমি যে সিদ্ধি খাচ্ছ সেই সিদ্ধিটা তো তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কারণ আজকে তুমি তোমার নিজের ভালো বুঝতেছো না সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমার পাটা প্রায় পচে যাচ্ছে তুমি পায়ের দিকে খেয়াল করো না তোমার স্যান্ডেল আছে তুমি গোসল করো না তোমার মধ্যে হাইড্রোফোবি আছে তুমি পানি ভয় পাও রাইট রানা একটু ক্যামেরার দিকে থাকো তুমি পানি ভয় পাও পানি ভয় লাগে কিছু কিছু পানি তুমি গোসল করো না কিন্তু তোমাকে গোসল করতে হবে পরিষ্কার থাকতে হবে একটা মানুষ সুস্থ থাকতে গেলে তাকে গোসল করতে হবে পরিষ্কার যা দেখো আজকে আমাদের কিংকং কি সুন্দর ফ্রেশ হয়ে আসছে ও একটা চমৎকার পাঞ্জাবিও পরে আসছে কালকে ঈদ ঈদের প্রিপারেশন নিচ্ছে এই যে মিতুল ভাই উনি আসছেন তোমাকে দেখতে তো আজকে আমরা তোমাকে যে বার্তাটা দিতে আসছি সেটা হচ্ছে রানা আমাদের তো একটু সুস্থ জীবন যেমন করতে হবে কি বলো তোমার কি মনে হয় তাই তুমি কি নেশা ছাড়তে পারবে যেহেতু দিন ধরে সবজি খাও না ছেড়ে দিবে সম্ভবত তুমি কি বাসায় ফিরবে তুমি যদি বাসায় ফিরতে চাও তাহলে আমরা সেই ব্যবস্থা করব বাসায় ফিরে বাবা মার কাছে থাকো হ্যাঁ তুমি বাজনাহার এলাকায় অনেক মানুষের ভালোবাসা পেয়েছো এই যে এখানে যাদেরকে দেখছি তারা সবাই তোমাকে ভালোবাসে কিন্তু সবাই চায় তুমি সুস্থভাবে বাঁচো আহ মিতুল ভাই আমাদের একজন মানে যে ভাই নিজেই স্বীকার করেছেন মাদক তার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে দীর্ঘ এগারো বা পনেরো বছর তিনি বাইরে বাইরে আছেন এবং তিনি এখন সিদ্ধি আসক্ত সিদ্ধি যেটাকে আমরা খুব প্রচলিত ভাষায় যেটাকে গাজা বলা হয় এবং এটা তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি এবং সেও কিন্তু কিছুটা ফিল করলেও তার মধ্যে একটা জড়তা তৈরি হয়েছে মানে সে এই জায়গা থেকে ফিরতে চাচ্ছে না তো এরকম একটা মানুষের অবস্থাটা তার কাছে নিজের নিজের কাছে নিজের কন্ডিশনটা প্যাথেটিক না হলেও আমাদের কাছে অবশ্যই একটা করুণ অবস্থা এবং আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার একটা কবিতা বলেছিলাম যে পিটি উড বি নো মোর ইফ উই ডিডেন্ট ম্যাক্স সম্বর ইফোর আমরা আসলে মানুষকে করুণা করি তখনই যখন তার অবস্থাটা করুণ হয়ে দাঁড়ায় সো সেই দিক থেকে নিতুল ভাই মানে মাদক আমাদের কোন বার্তাটা দিচ্ছে একজন মাদক আসক্ত মানুষের জীবনের শেষ পরিণতি আমাদের কি বার্তাটা দিচ্ছে আসলে দেখো যে মাদকের কিন্তু কোনো পজিটিভ কোনো কিছুই নেই নেগেটিভ 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 এবং এটা ডেস্ট হয় এটার কোনো প্লাস পয়েন্ট বলে কিছু নেই আচ্ছা অনেকে হয়তো প্রচার করে থাকেন যে গাজা খেলে ব্রেন খুলে হ্যাঁ এই বড়ে এত আচ্ছা আমরা বিখ্যাত सिंगर জিম মরিসনের নাম জানি জিম মরিসনের যে পরিণতিটা হয়েছিল জিম মরিসন তিনি ওভারডোজ হেয়ার উইন নেওয়ার কারণে একসময় মারা যান তো মাদক হয়তো কিছু সময়ের জন্য মানুষকে আনন্দ আনন্দ দিতে পারে কিন্তু ফাইনালি মাদক মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় আজকে রানা তুমি এটা বুঝতে পারছো না কারণ তুমি কিন্তু অসুস্থ শারীরিকভাবেও তুমি অসুস্থ আজকে তোমার চোখগুলো দেখো রানা একটু তাকাও আমি কিন্তু তোমার অনুমতি নিয়ে তোমাকে ভিডিও করছি তোমার যে চোখগুলো চোখগুলো দেখে বোঝা যাচ্ছে তুমি অসুস্থ তোমার সেবা যত্ন দরকার সেটা এই স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকলে হবে না এবং আমরা তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করবো এবং তুমি যদি যেতে চাও তাহলে আমরা ব্যবস্থা নিব তো সবাই এখানে রানাকে ভালোবাসে আমরা যাদেরকে দেখছি লাইভে আজকে ভিডিওতে এই ভাইয়েরা সবাই রানাকে চেনে এবং রানা কিন্তু এই বাজনাহারের মানুষদের ভালোবাসার কারণেই হয়তো বেঁচে আছে কিন্তু এই বেঁচে থাকাটা একটা স্বাভাবিক বেঁচে থাকা না এরকম কাঠফাটা রোদের মধ্যে একটা মানুষ শুয়ে থাকবে প্ল্যাটফর্মে এই বিষয়টাকে আমরা সুন্দর বলতে পারি না এটা একটা অশোভন চিত্র

আপনি কি মনে করেন না যে তার যে এই যে এরকম ধরনের আচরণ গুলো পাগলামি গুলো এগুলো শুধুমাত্র নেশা করার কারণে নেশা করার কারণে তো কয় যে তো বাসায় যা তো তো বাসায় যাওয়া বলছে তাও যাই না আচ্ছা যা হোক মিতুল ভাই একটু আপনারা আসেন ক্যামেরার সামনে আপনি এবং কিংকং আসেন আপনি তোমরা রানাকে কবে থেকে চেনো

হ্যাঁ আমার কিন্তু সুস্থতার দিকে আসছিল না তোমাকে কিন্তু সবাই ভালোবাসে সবাই যেটা চাচ্ছে তুমি একটা সুস্থ জীবন যাপন করবা সব কিছু ভুলে দিয়ে এই মানে ভুলে যাবা এইসব নেশা টেশা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা তোমার পাটা দেখে আমার খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে এখনই তোমার পাটা তোমাকে একটু হেল্প করা দরকার যাই হোক আমরা যে জায়গাটায় আসছিলাম জায়গাটা খুব চমৎকার একটা জায়গা এটা ছিল বা বাজনাহার স্টেশন এবং ব্রিটিশ আমলের যে ধরনের মানে স্থাপনাগুলো আমরা এখনো দেখতে পাই তার মধ্যে এই সুন্দর বাজনাহার স্টেশন এবং এখানেই রানা থাকে এবং মিতুল ভাই আপনি রানাকে একটা পাঞ্জাবি প্রেজেন্ট করতে চাচ্ছিলেন এবং ওটা প্রেজেন্ট করে দেন তারপরে আমরা লাইভ শেষ করছি রানা তোমার জন্য একটা পাঞ্জাবি আছে এটা মিতুল ভাই তোমাকে গিফট করছে কালকে তুমি গোসল করে অবশ্যই এটা পড়বে

পরিষ্কার হয়ে যাবা আর স্যান্ডেল পরবা তো সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এই লাইভ ভিডিওটা দেখেছেন এবং আমরা এখানে রানাকে নিয়ে আসছিলাম এবং রানাকে দেখতে কিন্তু আমাদের কিংবং এসেছিল তো রানা সবাইকে হাই বলে দাও সবাইকে বলো যে ভালো থাকবেন ভালো আমার জন্য দোয়া করবেন বলে দাও ঠিক আছে বাই আমরা এখানেই শেষ করছি